আসসালামু আলাইকুম। প্রপার্টি সেলারের নতুন একটি এপিসোডে আপনাদের জানাচ্ছে সাদর সম্ভাষণ। কেমন আছেন দর্শক মণ্ডলী? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে সরাসরি মালিকের একটি জমিসহ বাড়ি বিক্রি ভিড়ে দেখাবো। এখানে কোনো মিডিয়া নেই, সরাসরি মালিক নিজে আমাদের কাছে নির্দিষ্ট অ্যাড ফি দিয়েই বিজ্ঞাপনটা দিয়েছেন। তো আপনারা মিডিয়া ছাড়াই সম্পূর্ণ রেডি বাড়ি ক্রয় করতে পারবেন এবং বাড়ির থেকে প্রতি মাসে 27,000 টাকা ভাড়া পাওয়া যায়। তো সুন্দর পজিশনে এই বাড়িটি অবস্থিত। আমি আপনাদেরকে এই ভিডিওর ভিতরে সম্পূর্ণ ডিটেলসে বলবো, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। বাড়িটির তিন দিক দিয়ে রাস্তা পাবেন, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং বাড়ির সামনে একটি কলেজ রয়েছে এবং একটি মাদ্রাসা রয়েছে। তো প্রথমে আমি বাড়িটির পূর্ণাঙ্গ লোকেশনটা বলে দিই। বাড়িটি পশ্চিম ট্যাংরা সারুলিয়া ড্যামরা ঢাকাতে অবস্থিত। এবং আমি যদি ঠিকানাটা আরও ভালো করে বলি, আপনারা এখানে এসে রোয়াংমালা আকবর মহিলা কলেজ দেখবেন। রোয়াংমালা আকবর মহিলা কলেজের ঠিক পেছনে এই বাড়িটি অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই রোয়াংমালা আকবর মহিলা কলেজ। আমরা এই রোড দিয়ে সামনের দিকে অগ্রসর হব। বাড়িটি ওয়ারিশ সূত্রে পাওয়া গেছে, কাগজপত্র 100% আপ টু ডেট। বাড়ির সামনে বর্তমানে 8 ফিট রাস্তা আছে, কিন্তু 12 ফিট রাস্তার জন্য জায়গা ছেড়ে বাড়ি করা হয়েছে। বাড়ির তিন দিকেই আপনি রাস্তা পাবেন। যারা কিছু টাকা ইনভেস্ট করে ভবিষ্যতে বসে থেকে ইনকাম করতে চান, তাদের জন্য এই বাড়িটা হতে পারে বেস্ট। কারণ আপনি এখানে কিছু টাকা ইনভেস্ট করলে ভবিষ্যতে বসে থেকে এখানে বাড়ি ভাড়া পাবেন, নিশ্চিন্ত ইনকাম। দর্শক, আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বিক্রি করা হবে। এটি বাড়ির প্রথম রাস্তা, এই যে বাড়িটি, আর এটা বাড়ির মেন রাস্তা, প্রধান রাস্তা, সরকারি রাস্তা এগুলো। আর যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা হয়েছে, এখান থেকে কিছু জমি ছেড়ে বাড়িটা তৈরি করা হয়েছে ভবিষ্যতে যেন এই জায়গাটা, এই রাস্তাটা বড় হয় সেজন্য। এই সাইডে আরেকটি রাস্তা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বাড়িটির তিন দিক দিয়েই রাস্তা আছে এবং চারিদিকে সীমানা দেখতে পাচ্ছেন, জায়গা ছেড়ে বাড়ি করা হয়েছে এবং এখানে ড্রেনেজ ব্যবস্থাও আছে। তো আমরা এখন বাড়ির ভেতরে প্রবেশ করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন, ধন্যবাদ আপনাদেরকে। সাথে সাথে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে কোনো মিডিয়া নেই, সরাসরি মালিক। আমি আবারও বললাম আপনাদেরকে, খুব দ্রুতই আপনাদেরকে এখানে আসতে হবে, কেননা এইসব জায়গার চাহিদা প্রচুর রয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, নিচতলাতে 2 রুম বিশিষ্ট 2টা ফ্ল্যাট করা হয়েছে। আমরা আপনাদেরকে রুমগুলো দেখাচ্ছি এবং এখানে জানালা ব্যবস্থা আছে, পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, এই বাড়িটি 5তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয়েছে, 2তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে। বাড়িটিতে 4টি ফ্ল্যাট রয়েছে, এখানে মোট 5টি বৈধ গ্যাসের চুলা রয়েছে এবং 2 কাঠা জমির ওপর এই বাড়িটা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রুমটি অনেক বড় এবং রুমের সাথে একটি অ্যাটাচ বেলকনি রয়েছে। এই যে বেলকনিটি, অনেক সুন্দর বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, পর্যাপ্ত আলো বাতাস এখানে প্রবেশ করে আর রুমের আয়তনটাও অনেক বড়। সম্মানিত দর্শক, কিছুক্ষণ পর আমি এই জায়গার মূল্যটা বলে দেব। মূল্য শোনার পর, সমস্ত ভিডিও দেখার পর আপনারা স্ক্রিনে নাম্বার আছে মালিকের, সেই নাম্বারে ফোন দিন। এখন ফোন দিন না, ভিডিও শেষ করবেন তারপরে ফোন দিবেন। সমস্ত ভিডিও দেখলে এই জমি সম্পর্কে, এই বাড়ি সম্পর্কে আপনার একটা প্রাথমিক জ্ঞান হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন এই বাড়ির ছাদের উপরে যাব এবং আশেপাশের পরিবেশটা দেখব। তো এখানে জমি আছে 2 কাঠা এবং 5তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে। তো জমিসহ এই বাড়িটার দাম চাওয়া হয়েছে 96 লাখ টাকা। আমি আবার বলছি, জমিসহ এই বাড়িটার মূল্য 96 লাখ টাকা। সরাসরি মালিকের নাম্বার থাকবে, আরও বিস্তারিত তথ্য জানতে হলে মালিককে ফোন দিয়ে জেনে নেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।